হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছ, আমি আলু চটকিয়ে নিচ্ছি। আমি আজকে নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওটি দেখে বুঝতে পারতেছ এটা কোনো রান্নার ভিডিও না, এটা একটি মানে পিঠা রেসিপি। প্রপারলি যদিও রেসিপিটা শেয়ার করছি না, তারপরেও আমি একই ভিডিওর মধ্যে তিন ধরনের পিঠা বানিয়ে শেয়ার করব সবার সাথে। এই তো আমি আলুটা একদম মিহি করে চটকে নিয়েছি। আলুটা যত মিহি হবে পিঠাগুলো ততই ভালো হবে। আর এই আলুটা সাদা আলু, যার কারণে আলুটা একটু নরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো ময়দা দিয়ে আলুর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটি পিঠা। ওদের ফ্যামিলিতে সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করে। আমি বাংলাদেশে থাকতে আমাদের বাবার ফ্যামিলিতে এই পিঠাটা খুব কম বানানো হতো, কারণ এই পিঠাটা বানানোটা একটু ঝামেলা, মানে হাতের মধ্যে আলু লেগে যায়, বলার সময় অনেক কষ্ট হয়। এই জন্য আমরা এই পিঠাটা মুগ পাকন পিঠা বানাইতাম, মানে মুগের ডাল দিয়ে, আর আলু আলু দিয়ে তেমন একটা বানানো হতো না। তো এই পিঠাটা যেহেতু আমার হাজব্যান্ডের প্রিয় তাই বানিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছ, এখানে নারকেলের পুর দিয়ে আলু এবং ময়দা দিয়ে পিঠাটা বানিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এই এখানে দেখতে পাচ্ছ একটা পাতলা শিরা বানাচ্ছি চিনি দিয়ে। শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তারপরে সারা রাত ডুবিয়ে রাখার পরে সকালে পিঠাটা খেলে অনেক ভালো হয়, মানে পিঠাটা একদম চুপসে থাকে রসের মধ্যে, অনেক মানে অনেকটা মিষ্টির মতো, অনেক ভালো লাগে খেতে এই আর কি। তো আমি এখানে কয়েকটা ভিজিয়ে রাখলাম, অল্প অল্প করে ভিজাবো আর অল্প অল্প করে খাবো এই আর কি। তো বন্ধুরা, এই পিঠাটা যদিও বানাতে একটু কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা। তো এই যে আরেকটা পিঠা রেসিপি এখানে শেয়ার করতেছি, কিছুটা পুর বেঁচে গিয়েছে আলুর পিঠা বানানোর পরে, সেই পুরটা দিয়ে আমি এখন পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে পাটিসাপটা বানানোর সময় দেখতে পাচ্ছ আমার ছেলে আমাকে অনেক হেল্প করতেছে, মানে ডিস্টার্ব করতেছে বলবো না, সে হেল্প করতেছে। সে আমি যখন রান্না করি বা কোনো কাজ করি সে আমার কাছাকাছি থাকতে ভীষণ ভালোবাসে। তো কুলদীপও চলে আসছে পিঠা বানাতে, যেহেতু এই পিঠাটা কোনো রিস্ক নাই মানে পুড়ে যাওয়ার বা তেল পড়ে যাওয়ার, তাই ভাবলাম যেহেতু বলতেছে আমার ছেলে একটা পিঠা বানাবে তাহলে বানিয়ে ফেলুক। এই তো ও ট্রাই করতেছে, বলতেছে মামা তোমাকে হেল্প করব। তো হেল্প করলে আমার আসলে ভালোই লাগে, ওরও ভালো লাগে, আর মাঝে মধ্যে আমিও চাই আমাকে হেল্প করুক, শিখুক। এই তো আমি, ও প্রথম একটু ফুটা ফুটা করে দিচ্ছিল, পরে বললাম এভাবে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাও, তারপরে সে ঘুরিয়ে ঘুরিয়ে দিল। মানে যদি কাজ করাই তাহলে এরকম কাজ করতে পারে সে। তো এইটুক পর্যন্ত সুন্দরভাবে করতে পেরেছে। পরে যখন পুরটা দেবে, পুরটা এক্সাইট করে দিতে হয় পাটিসাপটার মধ্যে, সে বুঝে নাই, তাকে বলি নাই আগে। তো বলার পরে সাইডে দিতে চাইছে কিন্তু পারতেছে না, তো আমি একটু হেল্প করলাম ওকে, কারণ আস্তে আস্তে হয়ে যাবে ছোটো মানুষ। এই তো এখানে যেহেতু পুর কম ছিল তাই পাটিসাপটা বেশি একটা হয় নাই, পাটিসাপটা 15টার মতো হয়েছে। তো এটুকুতেই হয়ে যাবে, আমরা মাত্র তিনজন মানুষ, আর কুলদীপ তো একটার বেশি খায় না। আর কুলদীপের পাপা যখন পিঠা খাইতে বসে তখন একটু মানে ভালো লাগলে খেয়ে ফেলে কয়েকটা একসাথে, আর আমিই খাই বেশি ঘরের মধ্যে, আমারই বেশি খাওয়া পড়ে এই আর কি। যেহেতু ছুটির দিন, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরেও যাই নাই, তাই ভাবলাম জামাইকে জামাই প্রিয় জিনিস বানিয়ে খাওয়াই নিজেকে ধন্য করি এই আর কি। তো আজকে আমি, আমার গলায় ঘরে ফুড কালার ছিল, তো হঠাৎ করে মাথায় আসলো যে কেননা ফুড কালার দিয়ে পাটিসাপটা করলে দেখতে একটু ভালো লাগে আর আমার জামাই খুশি হয়ে যাবে, তাই ফুড কালারটা দিয়ে একটু রং বেরঙের ডিজাইন করে নিলাম। দেখো কি সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে। তো আমার কালার একটাই ছিল, যদি আরও কালার থাকতো তাইলে কয়েকটা কালার মিক্স করলে আরও বেশি সুন্দর হইতো। এই তো পাটিসাপটা হয়ে গেল। পাটিসাপটা করার পরে আমি ব্যাটারটা আগেই গুলে নিয়েছিলাম মালপোয়া পিঠার, পোয়া পিঠা বলে অনেকে, তেলের পিঠা বলে। এই পিঠাটা আমার পছন্দ, আর পাটিসাপটা আর আলুর পিঠা হলো কুলদীপের পাপার পছন্দ। আর কুলদীপ মনে চাইলে যে কোনো একটা খায়, তেমন একটা খাইতে চায় না পিঠা ফুলি। এই তো পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল, ভাবলাম একটু ভিডিও করি, কারণ প্রথমে মাথায় আসেনি, তা না হলে রেসিপিটাও শেয়ার করতাম। আমি আরেকদিন যখন পিঠা বানাবো তখন প্রপারলি এই পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করব। আমার পোয়া পিঠার এইভাবে সুন্দর করে ফুলে উঠেছে দেখে আমার এক প্রিয় বোন, সে বলছে যে একটা রেসিপি দিতে। তো আমি আরেকদিন যখন এইটার ব্যাটারটা তৈরি করব তখন প্রপারলি একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো পিঠাগুলো একদম টুকুর করে ফুলে উঠতেছিল, খুবই ভালো লাগতেছিল, ভীষণ মজার পিঠা। আমি এইবার গুড়, খেজুর গুড় দিয়ে বানাইছি এটা। খেজুর গুড় দেওয়ার কারণে কালারটাও ভীষণ সুন্দর আসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর পিঠাগুলো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। এই তো
আমার পিঠাপুলি বানাতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় সব সময় পিঠাপুলি মা বানাতো, দেখে দেখে শেখা। এই তো এটা এই ভিডিওটা হলো পরের দিন সকালবেলার, আমরা দুইজন চা নিয়ে বসে পড়লাম মালপোয়া পিঠা দিয়ে। আর রাতের বেলা আপনার ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠেই মুখ ধুয়েই আলুর পিঠা খেয়ে নিয়েছে চা বানানোর আগেই, আর তারপরে মালপোয়া পিঠা দিয়ে চা খাবো। এই তো আজকে দেখো কি সুন্দর রোদ, গতকালকে বাইরে গেলে তো ভাইয়াকে পিঠা খাওয়াতে পারতাম না, এই জন্য বোধহয় বৃষ্টি ছিল। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে সকালবেলা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কেউ যদি রেসিপি চাও এই পিঠাগুলোর, তাহলে পরবর্তীতে আমি রেসিপি শেয়ার করবো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।